আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সোনামণিরা কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি তোমাদের সুমনা মিস, আমি তোমাদেরকে আজকে একটি মজার গল্প বলবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার সাথে সাথে গল্পটি শুনবে এবং পড়বে। তো আজকের গল্প হচ্ছে কুজো বুড়ির গল্প। গল্পটির নাম কি? কুজো বুড়ির গল্প। তো জানো কুজো বুড়ি মানে কি? কুজো বুড়ি মানে হচ্ছে পিঠ বাঁকা এবং ফোলা। বুড়িরা সাধারণত পিঠ বাঁকা করে হাঁটে, জানো কিভাবে হাঁটে দেখো সবাই, এইভাবে এইভাবে পিঠ বাঁকা করে লাঠিতে ভর দিয়ে ঠক 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 শব্দ করে হাঁটে। দেখছো তো সবাই কুজো বুড়ি কীভাবে হাঁটে? এভাবে লাঠিতে ভর দিয়ে ঠক ঠক করে হাঁটে, কারণ কি জানো পিঠ বাঁকা, হাঁটতে পারে না। ওকে, তো সবাই বাংলা বইয়ের 32 পৃষ্ঠা বের করো, আমার সাথে সাথে মনিটরের দিকে লক্ষ্য করো এবং পড়ো। দেখো কুজো বুড়ির গল্প। কুজো বুড়ির গল্প। এক ছিল কুজো বুড়ি, বুড়ির ছিল তিনটি কুকুর, রঙ্গা ভঙ্গা আর ভুতু। বুড়ি ঠিক করলেন নাতনির বাড়ি যাবেন। কোথায় যাবেন? নাতনির বাড়ি যাবেন। তাই রঙ্গা ভঙ্গা আর ভুতুকে ডাকলেন, বললেন তোরা বাড়ি ভাড়া দে, আমি নাতনিকে দেখে আসি। কুকুর তিনটি বলল আচ্ছা। বুড়ি রওনা হলেন, লাঠি ঠুকঠুক ঠুকঠুক করে কুজো বুড়ি চললেন। খানিক দূরে যেতেই এক শিয়ালের সঙ্গে বুড়ির দেখা। শিয়াল বলল আমার খুব খিদে, বুড়ি আমি তোমাকে খাবো। বুড়ি বুদ্ধি করে বললেন আমাকে খেও না খেও না, আমার গায়ে কি মাংস আছে, আগে নাতনির বাড়ি যাই, খেয়ে দেয়ে মোটা তাজা হয়ে আসি, খেয়ে দেয়ে মোটা তাজা হয়ে আসি তখন বরং খেয়ো। শিয়াল বলল ঠিক আছে, তবে তাই যাও, মোটা তাজা হয়ে এসো। বুড়ি সামনে এগিয়ে চললেন, তিনি লাঠি ঠুক ঠুক করে যান আর যান। হঠাৎ এক বাঘ সামনে এসে বলল হালুম, বুড়ি আমি তোমাকে খাবো, আমার খুব খিদে পেয়েছে। বুড়ি দেখেন এ তো মহা মুশকিল, এ তো মহা মুশকিল, বাঘকে একই কথা বললেন তিনি। বাঘ দেখল বুড়ির কথা মিশে নয়, বলল তবে যাও কিন্তু ফিরে আসতে হবে। হ্যাঁ, আবার কুজো বুড়ি পথ চলেন আস্তে আস্তে লাঠিতে ভর দিয়ে। এক সময় নাতনির বাড়ি পৌঁছে গেলেন বুড়ি। নাতনির বাড়িতে কদিন মজার মজার খাবার খেলেন, তাতে বুড়ি অনেক মোটা হলেন। বুড়ি মহা চিন্তায় পড়লেন। এবার ফিরবেন কিভাবে? বুড়ি নাতনিকে সব কথা খুলে বললেন। তিনি বলল চিন্তার কিছু নেই, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি, তুমি কোনো চিন্তা করো না। তো প্রিয় বন্ধুরা গল্পটি কেমন লাগলো? তো আজকের মতো এতটুকুই, 32 পৃষ্ঠা তোমরা সবাই বাসায় সুন্দর মতো পড়বে এবং এই গল্পটি শিখবে, বাসায় পড়ো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।